নমস্কার, আমরা আজকে পেয়েছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মন্ডল মহাশয়কে। নমস্কার স্বপনবাবু, আজকে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে জাতীয় শিক্ষানীতিতে তো পার্শ্ব শিক্ষক সহ এরকম চুক্তিভিত্তিক শিক্ষাতে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে আগামী দিনে যদি এই ব্যবস্থা না নেওয়া হয়। তো বিভিন্ন পার্শ্ব শিক্ষক আপনাকে ফোন করে প্রায়, এবং বিভিন্ন সংগঠন থেকেও আপনাকে ফোন করে। তো ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলবেন, তো আপনার সাথে কি কোনো কথা হয়েছে এই দু একদিনের মধ্যে, বা কি জানালো মন্ত্রী যদি এই বিষয়ে একটু কিছু বলেন? আমরা গতকাল অনেকবার চেষ্টা করে রাতের দিকে শিক্ষামন্ত্রীকে আমরা ধরতে পেরেছিলাম, প্রায় পৌনে 11টা বাজে। আচ্ছা, তো সারাদিন তো ওই রাখি বন্ধনের কারণে খুব ব্যস্ত ছিলেন শুনলাম আর কি, উনি বললেন যেটা আর কি, এবং রাতেও খুব ক্লান্ত ছিলেন। তার সত্ত্বেও আমরা কিন্তু খুব আন্তরিক ভাবে বিষয়টা আলোচনা করলাম আর কি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যেটা প্রথম শিক্ষানীতির কথাটা যেটা বললাম, যে শিক্ষানীতির জন্য যে একটা ওই যে সরকার থেকে একটা সুপারিশ পাঠাবে কেন্দ্রে, যে একটা কমিটি তৈরি হয়েছে, আপনারা জানেন 6 জনের কমিটি তৈরি হয়েছে, তাতে তো দেখলাম। হ্যাঁ, তারা রিভিউ করবে আর কি। তো আমি যেটা পরিষ্কার করে বললাম, আমাদের 3 পয়েন্টের ডিসকাশন ছিল। মূলত পার্শ্ব শিক্ষক এবং এনএসকেএসএস যারা কর্মী আছেন, পার্শ্ব শিক্ষক তকমা পেয়েছেন আর কি, তাদের ব্যাপারটা, চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছেন তাদের ব্যাপারটা, আর সমগ্র শিক্ষার অধীনে যেসব কর্মচারী কাজ করেন বিভিন্ন অফিসে, তাদের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করলাম। আমি মন্ত্রী সাহেবকে বললাম যে আপনি তো জানেন যে 2022 সালের পর থেকে এই কনসেপ্টটা থাকবে না, সেক্ষেত্রে তো একটা কিছু সমাধান সূত্র বের করতে হবে, কারণ হচ্ছে না হলে অনিশ্চিত হয়ে পড়বে। সেখানে বলেছে শুধু যে কনসেপ্ট অফ প্যারাটে টিচার ওই দেওয়া বলি, ডান ওই তো উনি বললেন যে সেটা তো আমরা জানি, আমরা ওই জন্য একটা কমিটি বানিয়েছি, সেখানে আলোচনা হবে, সেখানে আপনারা লিখিত ভাবে দিন। আমরা লিখিত ভাবে তো দেবো নিশ্চয়ই আর কি আমরা, কিন্তু আপনার সঙ্গে আমি পার্সোনালি যেটা কথাটা বলছি আর আপনার কাছে রিকোয়েস্ট রাখছি, যে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটা আমাদের রাজ্যে সত্যি করুণ অবস্থার মধ্যে তারা আছে, তাদের ব্যাপারটা একটু সহানুভূতির সঙ্গে চিন্তা ভাবনা করুন। পার্মানেন্ট স্টাফ তারা এমনিতেই, মানে তাদের চাকরির স্থায়িত্ব তো আছে 60 বছর পর্যন্ত, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, যেটা মামলাই চালু হয়েছিল আর কি, কিন্তু এদের নির্দিষ্ট বেতন কাঠামোতে বেঁধে দেওয়া এবং এই পার্শ্ব শিক্ষক তকমাটা যেটা আর কি, এই পার্শ্ব শিক্ষক তকমাটা ঘুচিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি, ঠিক আছে? কারণ ওখানে আর প্যারা টিচার কথাটা থাকলেই না বলে দিই। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এটাও প্রস্তাব দিয়েছি মন্ত্রীকে, আমরা প্রস্তাব দিয়েছি শিক্ষামন্ত্রীকে যে আপনারা যদি মনে করেন কেন্দ্রকে এটা লিখতে পারেন যে যেহেতু এরা প্রজেক্টের কর্মী, আমরা যদি এদেরকে স্থায়ী শিক্ষকের মর্যাদা দিই, তাতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তাহলে কেন্দ্রকে সেটা প্রস্তাব দিতে পারেন যে এদের যে মাইনেটা বাড়বে বা বৃদ্ধি হবে নির্দিষ্ট বেতন কাঠামোতে আর কি, তার 60-40 যাতে কেন্দ্র সেই যে রেশিওটা সেটা যেন মেনটেন করে, তাই না? কারণ আপনারা জানেন যে মানে পার্শ্ব শিক্ষক নিয়োগ তো বহুদিন ধরে বন্ধ আছে, আর যারা আছে তারা ম্যাক্সিমাম কত, আর ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত চাকরি করবে ম্যাক্সিমাম, যারা ইয়ং আছে আর কি, 15 থেকে 16 বছর, তাই না? তো স্বাভাবিক ভাবে এই মাত্র তো কয়েকটা বছরের জন্য, তাদের যাতে জীবনটা সুরক্ষিত হয় সেটা একটু চিন্তা করুন, ঠিক আছে? উনি যেটা বলে, অর্থাৎ আলোচনা প্রসঙ্গে কিন্তু স্বপনবাবু একটা ভালো প্রস্তাবই দিয়েছেন। তো এই সব শোনার পরে বা আরও অন্যান্য বিষয় নিয়ে উনি বলেছেন যে অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষকদের কী পরিস্থিতি, সেই বিষয়গুলো শোনার পরে শিক্ষামন্ত্রী কী বক্তব্য জানিয়েছেন বা তিনি কী ব্যবস্থা নিতে চলেছেন বা কী হবে এই সমস্ত বিষয়ে জানিয়েছেন, সেটা আপনাদের অবশ্যই পরের ভিডিওতে জানাবো। সেইটা স্বপনবাবুকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে চ্যানেলের পক্ষ থেকে, যে এই কঠিন পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষকদের যে কাদা ছড়াছড়ি চলছে এটা বাদ দিয়ে আপনি অন্তত নিজে শিক্ষামন্ত্রী সঙ্গে এই বিষয়টি নিয়ে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে একটু কথা বলুন। তিনি অবশ্যই কথা বলেছেন এবং পার্শ্ব শিক্ষকদের যে একটা সত্যি বঞ্চনার মধ্যে আছে সেই বিষয়টা কিন্তু শিক্ষামন্ত্রীকে আবারও স্মরণ করে দিয়েছেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, ঠিক সন্ধ্যা 6টায় আমি পরের ভিডিওটা আপনাদের সেকেন্ড পার্টটা অবশ্যই আপনাদের দেবো। আপনারা সেই কারণে আপনাদেরকে প্রত্যেকে শোনার জন্য অনুরোধ রইল। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।